নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দুটো ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম স্ন্যাক্সের রেসিপি এনেছি। সেই সঙ্গে যে উপকরণগুলো লাগছে সেগুলো কিন্তু আমাদের বাড়িতে থাকে, আর যেটা লাগছে শীতকালে যে মটরশুঁটি পাওয়া যায় সেটা, বাকি সমস্ত কিছু উপকরণ কিন্তু একেবারে ইজি উপকরণ বা বাড়িতে সবসময় যেগুলো অ্যাভেলেবল থাকে সেগুলো দিয়ে ট্রাই করেছি। আর বন্ধুরা, ভীষণ ক্রিস্পি, সেই সঙ্গে খুব টেস্টি, গরম গরম সসের সঙ্গে পরিবেশন করলে দুর্দান্ত লাগবে খেতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এর জন্য প্রথমে 500 গ্রাম মটর আমি মটরশুঁটি ছাড়িয়ে বের করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 2 মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি এখানে 1 বড় সাইজের টমেটো, আর দেব কাঁচা লঙ্কা স্বাদ মতো, চাইলে শুকনো লঙ্কা 1-2 দিতে পারেন। আর আদা দেখুন ছোটো ছোটো 6-7 পিস দিয়ে দিলাম, আর দিচ্ছি 8-10 কোয়া রসুন। এবার যেটা করতে হবে বন্ধুরা, এটাকে একেবারে মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। তো দেখুন গ্রাইন্ড হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের, পেস্টটা একেবারে কিন্তু দানা নেই, দেখতে পাচ্ছেন একদম মিহি করে তৈরি হয়ে গেছে। এবারে বলেছি আপনাদের 2 স্ন্যাক্স বানাবো। এটা প্রথমের জন্য প্যান গরম করে তাতে প্রায় 1 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কালো জিরে। এই কালো জিরেটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কালো জিরে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ মতো। এবার বন্ধুরা, এই যে পেস্টটা বানালাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ এখানে নিয়ে নেব। এবারে আপনি কোন স্ন্যাক্সটা কতটা বানাবেন সেই মতো পেস্টটা আপনাকে নিতে হবে। তো এখানে আমি কম পরিমাণে বানাচ্ছি এটা, সেই কারণে আমি মোটামুটি যতটা পেস্ট বানিয়েছিলাম তার প্রায় 1/3 ভাগ এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। খুব বেশি সময় লাগবে না, ফ্লেমটা যদি বাড়িয়ে রাখেন, আর যদি মনে হয় লেগে যাচ্ছে কড়াইতে বা প্যানে, তাহলে গ্যাসটাকে তখন কমিয়ে একটু ভালো করে সেটা পরিষ্কার করে তুলে নিতে হবে যাতে পুড়ে না যায়। একদম ড্রাই হয়ে যাবে, একটু শুকনো শুকনো লাগবে, সেই অবস্থা পর্যন্ত, সেই অবস্থায় এলে এর মধ্যে দিচ্ছি আমি 1 চা চামচ ছাতু, ছোলার ছাতু 1 চা চামচ দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, একেবারে প্যান ছেড়ে দেখবেন সুন্দর উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিন। ঠিক দেখুন এইরকম যখন অবস্থায় চলে আসবে তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছি। এরপরে আমি দ্বিতীয় স্ন্যাক্সের জন্য আরেকটা পেস্ট রেডি করব এইভাবে। তো তার জন্য কড়াইতে আবার তেল দিলাম, দরকার মতো তেল দিয়ে দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের আলু। আলুটা এরকমভাবে আমি কেটেছি, দেখুন সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে। তো আলুটাকে মিনিটখানেক একটু ফ্রাই করে নিতে হবে। তারপর এর সঙ্গে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপরে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেব 7 একটু লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো। এবারে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, মিশিয়ে একটু জাস্ট এটাকে নাড়াচাড়া করুন যাতে শুকনো মশলাটা একটু ফ্রাই হয়ে যায়। এই সময় ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন যাতে শুকনো মশলাটা পুড়ে না যায়। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি যে বাকি যে মটরশুঁটির পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর জারটাকে ধুয়ে অল্প পরিমাণে একটু জলও এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে একটু মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, তাহলে কি হবে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো জাস্ট মিনিট 2 কি ঢাকা দিয়ে রাখবেন, বেশিক্ষণ দেওয়ার কোনো দরকার নেই। মিনিট 2 পরে ঢাকা খুলে এবার এটা একটু নাড়াচাড়া করে নেব, এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে নুনটা, আগে যে পেস্টটা তৈরি করেছিলাম তাতেও আমি নুন দিইনি, এটাতেও কিন্তু নুনটা দেওয়া নেই, তাই রেসিপিতে নুনটা কিন্তু সময় মতো আপনাকে অ্যাড করে নিতে হবে। তো দেখুন এখানে এরকম যখন ছেড়ে উঠে আসবে প্যান থেকে, তখন এর মধ্যে আমি অ্যাড করব প্রায় 1/2 কাপ মতো জল। যদি ML বলি তাহলে এখানে প্রায় 150 ML কাছাকাছি আমি কিন্তু জল দিলাম, 150 ML থেকে একটু কম।
ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যখন এরকম হালকা ফুটছে দেখছেন, তখন এর মধ্যে আমি অ্যাড করব আটা। আর আরেকটা জিনিস, এখানে আটা হচ্ছে আমি এক কাপ নিয়েছি, প্রথমেই পুরোটা দেওয়া যাবে না, মানে জল যে কাপের হাফ কাপ নিয়েছি তার এক কাপ আটা। তো এখানে কিছুটা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে বাকিটা দেবেন। একসঙ্গে পুরোটা দিলে মেশাতে কিন্তু অসুবিধা হবে। তো আমি কিছুটা মেশানোর পরে বাকিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। তো বন্ধুরা, আগেই আমি আপনাদের বলেছি যে নুনটা কিন্তু এখনও পর্যন্ত আমি অ্যাড করিনি। তো এখানে অবশ্যই স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। যে কোনো স্ন্যাক্সে যদি নুন ঝাল ঠিকঠাক না থাকে তাহলে ভালো লাগে না। দরকার মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। এই সময় যেহেতু প্যানে লাগছে, গ্যাসটা বন্ধ করে দেব, এবং এই প্যানে আমার মেশাতে অসুবিধে হচ্ছে, সেই জন্য আমি একটা এটা আরেকটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। তো সেই প্লেটের মধ্যে দেওয়ার পরে একটু গরম অবস্থাতে এটা মাখিয়ে নেওয়া যাবে। যেহেতু এখন শীতকাল বন্ধুরা, হাত দিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো মোটামুটি এইভাবে একটু ভালো করে এটা সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপর একটা বোর্ডের ওপরে অল্প আমি তেল ছড়িয়ে দিচ্ছি, তেলটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপরে এই ডোটাকে এখানে দিয়ে দিচ্ছি প্লেট থেকে। তো বন্ধুরা, এই ডোটাকে আমি দিয়ে দেওয়ার পর একটা শেপ দেব। এবার সেই শেপটা আপনি নিজের পছন্দ মতো যে কোনো রকম দিতে পারেন। আমি একটা চৌকো শেপ এখানে নিয়ে আসবো, আপনি যেরকম পারবেন সেরকম করতে পারেন। এটা কোনো কুকি কাটার দিয়ে কেটেও নিতে পারেন, বা হাতে করে গোল গোল করে সেইভাবেও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি একটা শেপ নিয়ে আসবো এখানে, মোটামুটি ট্রায়াঙ্গেল শেপ, সেই জন্য আমি এটা এইভাবে বানাচ্ছি। তো মোটামুটি এটা তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, সাইজগুলো ছোটো বড় যেরকম খুশি আপনি করতে পারেন। আমি একটা মাঝারি সাইজের বানাচ্ছি এটা। যদি বড় করে বানান সেক্ষেত্রেও কিন্তু ভালোই লাগবে খেতে। এটাকে দুটো ভাগ করবেন, আমি যেটা তিনটে করে ভাগ করলাম আপনারা সেটা দুটো করবেন। দেখুন, এইভাবে খুব ইজিলি কিন্তু আপনি একটা ত্রিভুজের মতো স্ন্যাক্স পেয়ে যাচ্ছেন। তো দেখুন কী সুন্দর সেট হয়ে গেছে এটা, দেখতেই পাচ্ছেন, একদম খুব সুন্দর সেট হয়ে গেছে। এবারে বন্ধুরা, আপনার যদি মনে হয় সবগুলো ফ্রাই করবেন না, কিছু আপনি স্টোর করে দু তিন দিনের জন্য ফ্রিজে রেখেও দিতে পারেন, বাড়িতে কোনো গেস্ট এলে সহজেই সঙ্গে সঙ্গে ভেজে দিতে পারবেন। তো আমি যতগুলো ভাজবো সেটা বাইরে রেখে বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এবারে প্যানে দিয়ে দিচ্ছি শ্যালো ফ্রাই করার মতো তেল, ডিপ ফ্রাইও করতে পারেন, আমি এখানে শ্যালো ফ্রাই করছি। এবারে এই বন্ধুরা, তেলটা ভালো করে গরম হওয়ার পরে স্ন্যাক্সটা দিতে হবে, আর ফ্রাই করতে হবে একেবারে লো ফ্লেমে, মানে একদমই কিন্তু ফ্লেমটাকে বাড়াবেন না। যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে একটা দিক, তখন এগুলোকে একটু সাবধানে উল্টে দিতে হবে, কারণ ওপরের দিকটা তখনও সফট আছে। তাই সেইভাবে কিন্তু সাবধানে এটাকে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো একইভাবে উল্টো দিকটাকেও লো ফ্লেমে একই রকম কালার যখন চলে আসবে, তখন এটাকে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন, দুদিকের কালার একেবারে সেম এসে গেছে। তো এইরকম করে ফ্রাই করে তুলবেন, আর তোলার সময় ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে তেলটা একটু কম উঠে আসবে। তো এবারে চলে যাচ্ছি বন্ধুরা নেক্সট যে রেসিপি। প্রথমেই যে আমি মটরশুঁটিটা কষিয়ে রেখেছিলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি একটু ভেঙে নিলাম। এর মধ্যে চামচে করে আমি আটা দিচ্ছি, অল্প অল্প আটা দেবেন, খুব বেশি আটা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আটা আর মটরশুঁটিটাকে মিশিয়ে নিতে হবে, বেশ ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। ডোটা কিন্তু বেশি নরম করবেন না, নরম হলে কি হয় খাস্তা হবে না। এবারে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ডোটাতে, তাহলে তেলটা দিলে কী হবে চিটচিটে ভাবটা চলে যাবে। তো ডোটা একদম বেশ ভালো করে তৈরি করে সেখান থেকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিচ্ছি। আপনি যেরকম সাইজের বানাবেন সেই মতো ছোটো বড় করে কেটে নেবেন। এবারে একটা বোর্ডে আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবারে এই যে স্ন্যাক্সটা বানাচ্ছি, এর জন্য আপনি চাইলে বেলনি দিয়ে, যেমন আমরা লুচি বেলি, সেইভাবে করতে পারেন, মানে ঠিক কচুরি যেরকম হয় কড়াইশুঁটির, কিন্তু হাত দিয়ে এইভাবে একটু করে দেখবেন, তার টেস্ট কিন্তু একটু আলাদা হয় খেতে, ভেতরটা বেশ একটু অন্যরকম হয় খেতে। তো তাই আমি এইভাবে এটা একটু ট্রাই করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি হাত দিয়ে, মানে হাত দিয়ে দিয়ে এগুলোকে ফ্ল্যাট করে নিতে হবে। তো এগুলো রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে ভালো করে তেলটা গরম করে সেই একই ফ্লেমটাকে কমিয়ে দিয়ে
এইগুলোকে ফ্রাই করতে হবে। তো আপনি এটাকে ডিপ ফ্রাই যদি করতে চান তাহলে কোনো ডিপ কড়াইতে তেল দিয়ে এটাকে করতে পারেন। আমি একসঙ্গে বেশি করে ভাজতে পারবো বলে এরকম একটা চ্যাপ্টা প্যানের মধ্যে দিলাম, তাহলে একসঙ্গে অনেকগুলো ভাজা যাচ্ছে। তেলটা ওপরের দিকে এই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে ছড়িয়ে দিতে হবে যাতে ওপরের দিকটাও গরম ভাবটা বজায় থাকে। দুই দিক উল্টে পাল্টে এটাকেও কিন্তু একেবারে গোল্ডেন কালার করেই ফ্রাই করতে হবে। এটা গরম অবস্থায় বন্ধুরা দারুণ লাগে খেতে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো স্ন্যাক্সই অতটা আর টেস্ট থাকে না। তাই খেয়াল রাখবেন, অবশ্যই সঙ্গে সঙ্গে ভেজে খাওয়ার চেষ্টা করবেন। তো দুই দিক এরকম ফ্রাই হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে বাকিগুলো একই রকম করে ভেজে নিচ্ছি।